হ্যালো বন্ধুরা, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এসেছি। সেটি হচ্ছে বন্ধুরা ফেসবুক সংক্রান্ত। আমি যখন ফেসবুক পেজ সম্পর্কে একটি ভিডিও বানাইছিলাম, তো সেখান থেকে অনেক ভাই আমাকে কমেন্ট করিয়েছেন, ভাই যদি মানে দেখিয়ে দিতেন কীভাবে ফেসবুক পেজ আমরা ডিলিট করব, ফেসবুক পেজটাকে আমরা কীভাবে ডিলিট করতে পারি, এই অপশনটা যদি দেখে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। তো বন্ধুরা, সেদিকে লক্ষ্য করে আমি আপনাদের সাথে যে ভিডিওটি আজকে শেয়ার করব সেটি হচ্ছে, আপনার ফেসবুক যে পেজ রয়েছে এই পেজটাকে আপনি কীভাবে ডিলিট করবেন, এই ফেসবুক পেজটাকে আপনি কীভাবে ডিলিট করবেন। বন্ধুরা, আর আমরা কথা দীর্ঘায়িত করব না, কথা দীর্ঘায়িত না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে কাজ করতে লাগবে সেটি হচ্ছে আপনাকে ফেসবুক অ্যাপস ওপেন করতে লাগবে। এই অ্যাপসটাকে ওপেন করলাম আমরা। ফেসবুক অ্যাপস ওপেন করে একবারে আমরা আমাদের মূল হোম পেজের মধ্যে আছি। দেখুন, আমাদের হোম পেজের মধ্যে আমরা আছি। এই হোম পেজের মধ্যে থাকা অবস্থায় বন্ধুরা সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে লাগবে সেটি হচ্ছে, এই যে উপরে লক্ষ্য করুন, থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা যেহেতু পেজ সংক্রান্ত আমাদের প্রবলেম, তাহলে আমরা প্রথমত অবস্থায় পেজের মধ্যে প্রবেশ করব। এই পেজের মধ্যে প্রবেশ করার পরে দেখুন বন্ধুরা, আমাদের এখানে তিনটি পেজ খোলা রয়েছে। আমরা একটি পেজকে ডিলিট করব, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমরা সাকিব নামে এই পেজটি ডিলিট করব। এই পেজটিকে ডিলিট করার জন্য বন্ধুরা সর্বপ্রথম দেখুন পেজের মধ্যে আমরা কিন্তু আছি। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে লাগবে সেটি হচ্ছে, এই যে উপরে কর্নারে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, এই সেটিংস নামে অপশনে আমরা প্রবেশ করব। বন্ধুরা বলি, বিষয়টা অনেক সোজা বিষয়টা। তারপরে এখানে প্রবেশ করার পরে বন্ধুরা আমরা এই যে জেনারেল নামে অপশনে প্রবেশ করব। বন্ধুরা লোডিং নিচ্ছে। বন্ধুরা, আমি একটু অনুরোধ করতেছি, যারা আমাদের নতুন দর্শক অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওতে লাইক করবেন, আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে লাগবে একটি পেজ ডিলিট করার জন্য, আপনাকে যে কাজটি করতে লাগবে দেখুন এখানে অনেক অপশন আছে। এই অপশনের মধ্যে হতে এখানে একটা সদা একটি অপশন আছে, সেটি হচ্ছে রিমুভ পেজ। আমরা যে সাকিব নামে যে পেজটি তৈরি করেছি ওই পেজটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে লাগবে সেটি হচ্ছে, এই যে ডিলিট অপশনে আপনি ক্লিক করবেন। বন্ধুরা লোড নিচ্ছে। এই ডিলিট নামে অপশনে আমরা ক্লিক করব। ডিলিট নামে অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটু লোড নিবি। লোড নেওয়ার পরে এই যে ডিলিট নামে অপশনে ক্লিক করেছি আমরা, ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমরা যে সাকিব নামে যে আমাদের যে ফেসবুক যে পেজটি রয়েছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট সাকিব, মানে এই যে সাকিব নামে যে পেজটি রয়েছে আমরাকে ডিলিট করবো, যেটাকে আমরা শিওর কনফার্ম, যদি কনফার্ম হই তাহলে আমাদেরকে কী করতে লাগবে, এই যে ডিলিট পেজ, আমরা ডিলিট পেজের মধ্যে ক্লিক করে দেব। এই যে ডিলিট পেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেজটা কিন্তু অলরেডি আমাদের ডিলিট হয়ে গেছে। এই যে তারপর আমরা হোম পেজের মধ্যে আবার চলে আসলাম। এবার আমরা আবার ঢুকি, দেখি আমাদের পেজটা ডিলিট হয়েছে কি না। এই যে আমরা আবার পেজের মধ্যে ঢুকবো, হোম পেজের মধ্যে দেখুন আমাদের যে সাকিব নামে যে পেজটি ছিল এই পেজটি কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং কি বেশি বেশি শেয়ার করবেন, এবং কি আমাদের চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।